এই জানো কাল রাতে না একটা সাংঘাতিক ঘটনা। পরিচালক এহতেশাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় আগমন ঘটে মুনমুনের। তিনি 1997 থেকে 2003 সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন, তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার। এজন্য 2003 সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। মুনমুন এখন সিনেমায় অনেকটাই অনিয়মিত, তবে অশ্লীল সিনেমার তকমা নিতে নারাজ মুনমুন। তার দাবি, তিনি কোনো অশ্লীল সিনেমা করেননি, যারা করেছেন তারা দোড়াছোঁয়ার বাইরে রয়েছেন। সম্প্রতি এই নায়িকা জানিয়েছেন, আমি কোনো অশ্লীল ছবি করিনি, যারা করেছে তারা দোড়াছোঁয়ার বাইরে, আমার যদি সেরকম কিছু থাকতো তাহলে আজ বের হতো। 6 বছরে 80টির মতো সিনেমায় কাজ করেছেন মুনমুন, তবে 1 বছরে সিনেমার সংখ্যা হাতে গোনা 10টির মতো সিনেমায় অভিনয় করেছেন। বলা যায় এখন অভিনয়ে একেবারেই অনিয়মিত তিনি, তাই এই নায়িকাকে নিয়ে খুব একটা আলোচনা হয় না। বিষয়টি উল্লেখ করে মুনমুন বলেন, আমরা হচ্ছি সূর্যের মতো, যতক্ষণ আলো থাকে ততক্ষণ আলোচনায় থাকি, আলো নেই কেউ মনে রাখে না। টারজান কন্যা ছবি দিয়ে আলোচনায় আসেন মুনমুন, আর রানী কেন ডাকাত ছবি তার জীবনের মুড় গড়িয়ে দেয় বলে জানান তিনি। পরিচালক এহতেশামের মতো যে পরিচালকের হাত ধরে শবনম, শাবানা, শাবনাজ, শাবনুরের মতো তারকারা পর্দায় এসেছেন, সেই একই পরিচালকের হাত ধরে আসেন মুনমুনও। কিন্তু অন্যরা প্রশংসা নিয়ে বাঁচলেও মুনমুনকে অশ্লীল ছবির নায়িকার তকমা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। এজন্য পরিচালক ও প্রযোজকদের বেশি করে দুষলেন তিনি। মুনমুন জানালেন, লেডি অ্যাকশন ছবিতে তার ব্যাপক চাহিদা ছিল। রানী কেন ডাকাত মুক্তির পর সবাই হুমড়ি খেয়ে পড়ল। প্রযোজক পরিচালকরা এ সময় মুনমুনকে ব্ল্যাকমেল করাও শুরু করেন বলে দাবি তার। বললেন, হঠাৎ করে আমার আলোচিত হওয়াটা অনেকেই ভালোভাবে নিতে পারেননি। সত্যি কথা বলতে আমি খুবই পরিশ্রমী ছিলাম, চেষ্টা করতাম অভিনয়ে ভালো কিছু করার, কিন্তু প্রযোজক ও পরিচালকদের একটা গ্রুপের সঙ্গে আমার পোশাক নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হতো, মন কষাকষি হতো, আমাকে স্বল্প বসনা হয়ে পর্দায় উপস্থিত করানোর জন্য চাপ দেওয়া হতো, প্রায় ছবিতেই শর্ট প্যান্ট পরতে বাধ্য করতেন। আমারও বলার স্বাধীনতা ছিল না, তবে তখন শুধু একা আমি নই, অনেক নায়িকাই শর্ট প্যান্ট পরতেন, বদনাম শুধু আমার হতো।